আরে ভাই, আপনি এইভাবে কাঁপতেছেন কিসের জন্য? এরকম করতে ঘামাইয়া কি অবস্থা হয়ে গেছে দেখো। আপনি আসবে তো? আরে আসবি না কিন্তু, আমার সাথে কথা হয়েছে না, আমার তো পকেটে নুম এলো নাই, কি করে বুঝবো এখন? না ওই অনেকক্ষণ তো হয়ে গেল, হাত বোঝেনি তো প্রথম দিয়ে। আরে ভাই, বিয়ে করার আগে কি কেউ আরেকটা বিয়ে করে নাকি? আপনি তো মেয়ে বোকার মতন কথা করছেন, আর এত টেনশন করলে তো হবে না, মেয়ে কাম মেয়ে আস। ওমা ওমা, এই আসছে আসছে, উঁচু 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 দেখেন, আসতেছে 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 আসতেছে, ঘাম বসেন ঘাম বসেন ঘাম বসেন। দেখতে মাশাল্লাহ সুন্দর আছে, আমার চেয়ে লম্বা, টাকা পয়সা কিন্তু মেলা কামাইছে, একজন বিয়ে করবে, বিয়ে করার পর সুদূর সৌদি আরবে পবিত্র নগরীতে আবার পুষ্করে রওনা দিবে বৌনিয়া। বিয়ে কার? আপনাদের। মানে উনি মরে বিয়া করবে? আমনে হেরে আনসের মরে বিয়া করার জন্য, মানে আমনে সাহস তো কম না, মুই গেলাম। এই শুনো, এই শুনো, এই 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 এই, আরে আপনি রাগ করতেছেন কেন? রাগ করে চলে গেলে কি লাভ হবে? না কি লাভ এখানে? ওরে লাভ কি আমি আপনাকে কেন করে বুঝাবো? এই লোক সৌদি থাকে, ভালো বালপানি কামাইছে, আমি জানি এই লোকটা আপনার পছন্দ হবে না, আর হবে কেমন করে? এটা মোষের রাখিছে, মোষের মতন একটা মোষ, এই মোষ দেখলে কোনো মেয়ে পছন্দ করবি? সেটা তো কোনো কথা নয়, কিন্তু আপনার লাভ ছিল কি? আরে কি মানে, তার সাথে দুটো মিনিট কথা বলতে একটা সেলামি তো পাইতেন মোটা অঙ্কের, সেটা বোঝা লাগবি না আপনার? আগে বলবো চলেন, সেটা বলা লাগে, আপনি সময় দিচ্ছেন নাকি? চলেন শুনেন, যাইয়া তার সাথে একটা হালকা হাসি দিয়ে সুন্দর করে কথা বলবে, যে প্রথমেই কবে যে আপনাকে আমার দারুণ লাগেছে, আপনার যে মোষটা ও আপনার তো নাই, যে এই মোষটাই আমার পছন্দ হয়েছে। চলেন। আমনে যে সৌদি আরবের তো নাইছেন হিয়া তুমি জানতামই না, মুই আর মনে হচ্ছে কে না কে। আসলে সেজন্য আমি সরি, মাই ফল্ট, আমি ভুল করেছি, আমি তা খুলে বলিনি ব্যাপারটা। আসলে আপনি আবার কিছু মনে করেন নাকি? আর না না, আরে সে কি মনে করবি, কোনো কিছু মনে করবি না, অত্যন্ত ভদ্রলোক তো সে, 17 বছর বিদেশ থাকে, বিয়েটা করে পবিত্র নগরী সৌদি আরবে বউ নিয়ে চলে যাবে মাশাল্লাহ। তাহলে আপনারা দুজনে কথা বলেন ঠিক আছে, বিষয়টা থাকলে কেউ দরকার হলে আমাকে ফোন দিবেন ঠিক আছে। আপনি কি এখানে দাঁড়াই কথা বলবেন নাকি কোনো জায়গায় বসবেন? চলেন বসি। হ্যাঁ বসা তো যাই, আপনার আবার এদিকে বসতে সমস্যা নাই তো? জি চলেন। আসলে আপনি যে আসবেন এই তো আমি জানি না, জানলে একটু সাজগোজ করতাম, একটু লিপস্টিক। আচ্ছা বাদ চল। আচ্ছা আপনি তো দেরি করে বিয়ে করবেন কা? কি করবো বলো, আমি তো কখনো সুন্দরী মেয়ে পাইনি তোমার মতো। মুই কি সুন্দর? অবশ্যই সুন্দর, 100 বার সুন্দর, একেবারে মায়াবতী। জানেন এই যে গ্যারামের যত পোলা পাইন আছে না, মনে কি বলেন, মনে বলে মুই নাকি তুলতুলা, তুলতুলা ম্যাডাম বললা বলায়। তুমি তো অবশ্যই তুলতুলা, কিন্তু আমি তোমার নাম দিলাম মায়াবতী। এই ভাইজান চলেন জায়গা, গ্রাম তো বুঝেনি তো, সবাই চোখ পড়ে যাবে, তাহলে বিষয়টা খারাপ হয়ে যাবে। ভাই এটা কি হলো ভাই, আপনি তো অনেকদিন ধরে সৌদি থাকেন, আপনি মনে নিয়মটা ভুলে গেছেন? সৌদিতে মেয়ে দেখতে গেলে খুরমা খেজুর দেয়, আমাদের দেশে তো খেজুর পাওয়া যায় না, আমাদের দেশে দেয় টাকা। ও আল্লাহ আল্লাহ, আমি ভুলে গেছি, একদম ভুলে গেছি ভাই। আল্লাহ, কাজ কর, টাকাটা তোকে দিয়ে আসো। ও ঠিক আছে, তাহলে আপনি কি সামনে দিয়ে দাঁড়ান, টাকাটা দিয়ে চলে আসতেছি। ওকে ঠিক আছে ঠিক আছে।
এটা আমার। হ্যাঁ মানে এই যে 500 টাকা সেদিন দিছিলেন সেটা উশুল করে নিতেছেন তাই না? ওরে বাপ রে বাপ, কাজটা যে দুজনে মিলে করলে আমার 50 আমি রাখবো না। বিনে সালানের ব্যবসা করলে কব সৌদি ভাইকে ডাইকে এখন। আপনি যাইছে আপনি তা বলেন, আমার কাছে জিজ্ঞেস করেন কেন? যাইছে তাই কবে, বিনে সালানের ডাইকে নে ব্যবসা করে আমি সেটা করে উঠতে। এটা তো আমার ভাই আসতেছি।